ইদানিং একটা জিনিস লক্ষ্য করলাম, আমি যে সকল প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করি, যেমন ফেসবুক পেজ, ইউটিউব, টিকটক, বা যখন ফেসবুক লাইভে আসি, প্রায় সবগুলো জায়গাতে আমাদের কিছু সংখ্যক সৌদি প্রবাসী ভাই একটা কমন প্রশ্ন করেন। আবার অনেকে বিভিন্ন সময় ফোন করে জিজ্ঞেস করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, প্রশ্ন একটাই যে বাংলাদেশ সরকার বলেছিল যে সকল সৌদি প্রবাসীরা বাংলাদেশ থেকে ভ্যাকসিন না নিতে পারার কারণে সৌদি আরবে এসে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এখানে 7 দিনের হোটেল কোয়ারেন্টাইন করেছিলেন নিজ খরচে, তাদেরকে বাংলাদেশ সরকার 25,000 টাকার ভর্তুকি দিবে বা 25,000 টাকা দিয়ে সহায়তা করবে। যদিও প্রবাসীদের এখানে 70 থেকে 80,000 টাকার মতো খরচ হয়েছিল, তবে বাংলাদেশ সরকার বলেছেন তারা 25,000 টাকা দিয়ে আপনাকে সহায়তা করবে। এই যে ঘোষণাটি দিয়েছিলেন বাংলাদেশ সরকার, এরপরে কিন্তু অনেক প্রবাসী ভাই যারা ওই সময়টা সৌদি আরবে আসছেন, তারা কিন্তু আসার আগে ঢাকায় বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে যাবতীয় ডকুমেন্ট যেগুলো জমা দেওয়ার কথা তারা সবগুলো সেখানে জমা দিয়ে আসছেন। আবার এই ঘোষণা দেওয়ার আগে যারা সৌদি আরবে চলে আসছেন, তারা কিন্তু এখানে সৌদি আরবে আমাদের যে দূতাবাস, কনসুলেট আছে, পাশাপাশি প্রবাসী সেবা কেন্দ্রগুলোতে কিন্তু ওই ডকুমেন্টগুলো জমা করেছেন 25,000 টাকা পাওয়ার জন্য। এখন তাদেরই প্রশ্ন যে এই টাকাটি সরকার দিচ্ছে কিনা, দিলে ওই আমার অ্যাকাউন্টে তো টাকা জমা হয়নি, আমার পরিবারের সদস্য সে টাকার জন্য কোনো ফোন কল পায়নি, আর দিলে সেটা কোথা থেকে পাবো, সরকার আধো টাকা দিবে কিনা, এই প্রশ্নটি যাদের আপনাদেরকে বলবো। আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে একটি খবর দেখেছেন, মাননীয় প্রবাসী কল্যাণমন্ত্রী এই আপনাদের প্রবাসীদের 25,000 টাকা চেক হস্তান্তরের উদ্বোধন করেছিলেন। প্রথম দিনে তিনি 160 জন প্রবাসীর পরিবারকে কিন্তু এই চেক দিয়েছেন। এরপরে কিছুটা সময় গেলেও আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি যে আরও 11,000 চেক কিন্তু এরই মধ্যে তারা প্রস্তুত করেছেন প্রবাসীদেরকে দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে এটি আপনারা কিভাবে পাবেন? এটি পাবেন হচ্ছে আপনার জেলা শহরের যে জনশক্তি বা কর্মসংস্থান অফিস যেগুলো আছে, সেই অফিসগুলোতে কিন্তু এগুলো পাঠিয়ে দেওয়া হবে। সেখানকার কর্মকর্তাবৃন্দরা আপনার পরিবারের সদস্যদেরকে ফোন করবেন, ফোন করার পরে এসে এই চেকটি নিয়ে যাবে। আপনি যে ব্যাংকের তথ্য দিয়েছেন সেই ব্যাংকে গিয়ে এই চেকটি দিলে আপনার পরিবারের সদস্যকে 25,000 টাকা দেওয়া হবে। এতটুকু তথ্য আমরা জানতে পেরেছি, সেটি আপনাদেরকে জানালাম। তবে এটি করার জন্য কতদিন সময় লাগতে পারে এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই, যদি আমরা জানতে পারি সেটি আপনাদেরকে জানাবো। তবে এতটুকু শিওর করতে পারি যে এই কাজটি চলমান আছে, আপনারা যারা যারা ডকুমেন্ট জমা করছেন যদি সব কিছু ঠিক থাকে আপনারা এই টাকাটি অবশ্যই পাবেন। আবার অনেকে প্রশ্ন করেন এখন যারা আসতেছে বাংলাদেশ থেকে তারা কি টাকাটা পাবে কিনা। দেখেন এখন কিন্তু বাংলাদেশে ভ্যাকসিন অ্যাভেলেবল এবং ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এরপরেও যে সকল প্রবাসীরা, বিশেষ করে সৌদি প্রবাসীরা হয়তো ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ভ্যাকসিনের আবেদন করেছিলেন কিন্তু পাননি, এমন কেউ যদি থাকে তাহলে হয়তোবা তাকে সরকার এই টাকাটি দিবেন। তিনি আসার সময় অবশ্যই এয়ারপোর্টে এই ডকুমেন্টগুলো জমা করে আসবেন এবং তিনি কেন ভ্যাকসিন নিতে পারেননি হয়তো সেরকম কিছু একটা লিখে আসতে হবে। আবার যারা নতুন ভিসা পেয়েছেন সৌদি আরবের, যারা সৌদি আরবের নতুন ভিসা পেয়েছেন, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু ভ্যাকসিন পাননি, এমন কেউ থাকলেও তিনিও কিন্তু এই টাকাটি পাবেন, এটি এখনও চলমান আছে। তবে এখন কিন্তু দেশে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তো যখন সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু এই কার্যক্রমটি বন্ধ হয়ে যাবে। তো যাদের এই প্রশ্নটি ছিল যে সরকার টাকাটি দিচ্ছে কিনা, আমরা বলবো হ্যাঁ, সরকার টাকাটি দিচ্ছে, এটি প্রক্রিয়াধীন এবং দ্রুত কাজ হচ্ছে, তবে কিছুটা সময় লাগতে পারে আপনার জেলা শহরে এগুলো পাঠাতে, আপনার পরিবারের সদস্যকে ফোন করবে, এই সবগুলো মিলিয়ে কিছুদিন সময় হয়তো লাগতে পারে। তবে যারাই আবেদন করছেন তারা প্রত্যেকে এই 25,000 টাকা পাবেন, আপনারা সেই আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন। আশা করি আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা নিরন্তর। আল্লাহ হাফেজ।